বন্ধুরা ক্লার্কশিপ পরীক্ষার যে একটা স্ক্রিনশট ঘোরাঘুরি করছিল পার্ট ওয়ানের যেটাতে ডেট এবং তার যে শিফট সেটা আলোচনা করা ছিল সেটা নিয়ে ভিডিও করার পর অনেক পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছেন যে তাহলে কবে হতে পারে এটা কতটা সত্যি বা এই জাতীয় অনেক কিছু দেখুন এ ব্যাপারে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন যিনি স্যার এবং অত্যন্ত উচ্চপদস্থ অফিসার ছিলেন তিনি বর্তমানে রিটায়ার করেছে তিনি তার ইউটিউব চ্যানেলে এক পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর জানিয়েছেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্যার যা বলেন সেগুলো তো সবসময় আর কি মানে অথেন্টিক হয় এবং স্যারের মানে সব কথাই এখনো পর্যন্ত মিলেছে স্যারকে একজন পরীক্ষার্থী জিজ্ঞাসা করেছিলেন যে স্যার পিএসসি ক্লার্কশিপ চারটে শিফটে হতে চলেছে এটা শোনা যাচ্ছে সেটা কি সঠিক আর যদি সঠিক হয় তাহলে কি ফুড এসআই মতো আবার আমরা একই ঘটনার সাক্ষী হতে চলেছি স্যার যেটা উত্তর দিয়েছেন সত্যি তার মানে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পনেরোই ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দুদিন অনুষ্ঠিত হবে এবং দুদিন দুটো দুটো করে অর্থাৎ মোট চারটে শিফটে অনুষ্ঠিত হবে কিন্তু স্যার এখানে একটা খুব আশার বাণীও শুনিয়েছেন আমাদের সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার মেন এক্সাম ডেসক্রিপটিভ প্যাটার্নের হয় তাই এরকম কিছু হওয়ার সম্ভাবনা কম এটা যদি হয় তাহলে তো ভীষণই ভালো তাহলে তো আর কোনো কথাই নেই অর্থাৎ মানে ফুরেসাই পরীক্ষাতে আমরা যেরকম মানে ভয়াবহ একটা পরিস্থিতি দেখেছিলাম যেটা আমাদের মন ভেঙে দিয়েছিল এবং কণ্ঠাসা করেছিল সেই রকম পরিস্থিতি আর হবে না এটা স্যারের কথা থেকে মানে আশা পাওয়া যাচ্ছে এবং এটা ভীষণই ভালো যে এটা যেন কখনোই না হয় বরং আমরা সবসময় মানে মন প্রাণ থেকে চাই যে যে সমস্ত অপরাধীরা এই ধরনের কাজকর্ম করেছে তাদের যেন মানে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হয় এবং বিচার ব্যবস্থার আওতায়নি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় সেই দৃষ্টান্ত শাস্ত্রী যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ কখনো করার সুযোগ পর্যন্ত না পায় এটা হচ্ছে প্রথম কথা আর দু নম্বর যে জিনিস একবার হয়ে গেছে অতীতে তার যেন কোনো পুনরাবৃত্তি আর না ঘটে সেটা পরীক্ষা একটা শিফটেই হোক চারটে শিফটেই হোক দুটো শিফটেই হোক যখনই হোক না কেন পরীক্ষা সম্পূর্ণভাবে স্বচ্ছ এবং একদম মানে পরিষ্কার হবে আমরা যেরকম মিসলেনিয়াস পরীক্ষায় দেখলাম একদম ঝকঝকে পরীক্ষা হলো সেরকমই একদম পুরো পরিমাণে পরীক্ষা হোক এবং স্যার আমাদেরকে যে আশাটা দিয়েছেন যে ক্লাস পরীক্ষা সেটা হওয়ার প্রায় সম্ভাবনা নেই বললেই চলে সুতরাং আমরা নিশ্চয়ই আশা রাখবো থাকবো যে ক্লাকশিপ পরীক্ষাও একই রকম ভাবে খুব স্বচ্ছ এবং স্পষ্ট হবে কিন্তু মোটামুটি ভাবে যে স্ক্রিনশটটা ঘোরাঘুরি করছিল সেটা যে সত্যি চারটে শিফটে পরীক্ষাতে চলেছে দুদিন ধরে সেটা বোঝা গেল আর একজন পরীক্ষার্থী স্যারকে আর কি মানে যেটা জিজ্ঞাসা করেছিলেন সেটা হচ্ছে যে স্যার বলছি ডাব্লিউ পরীক্ষার নোটিফিকেশন কবে আসতে পারে এটা জানালে খুবই উপকৃত হতাম এটা জিজ্ঞাসা করেছে স্যার যেটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে পুজোর মধ্যে আশা করা যাক তাহলে এই যে স্যার যেটা বলেছেন যে পুজোর মধ্যে আশা করা যাক হ্যাঁ এই জায়গাটা নিয়ে আমি একটু আর কি মানে দ্বিধাবোধ করছি যে এইটার অর্থটা কি তার কারণ হচ্ছে ধরুন আজকে থেকে পুজো শুরু হতে মোটামুটি যে সময় রয়েছে সেটা হচ্ছে দু সপ্তাহ তাহলে একরকম ভাবে এটা ভাবা যায় যে পুজোর মধ্যে চলে আসবে তার মানে হচ্ছে পুজো শুরু হওয়ার আগে চলে আসবে অর্থাৎ আগামী দু সপ্তাহের মধ্যে মোটামুটি নোটিফিকেশান চলে আসবে এটা যদি হয় তাহলে তো ভীষণই ভালো এর থেকে ভালো আর কিছু নেই কারণ আমরা অলরেডি ডেট জেনে গেছি সম্ভাব্য ডেট হচ্ছে পনেরোই ডিসেম্বর কিন্তু মানে তার নোটিফিকেশানটা এলে তারপর ফর্ম ফিল হবে সেটা করতে মোটামুটি প্রায় তিন সপ্তাহ থেকে এক মাস মতো সময় লাগে ঠিক আছে এই পুরো প্রক্রিয়াটা যাতে ঠিকঠাক মতো সম্পন্ন হয় যদি এটা হয় তাহলে পুজোর আগে চলে আসে কিন্তু পুজোর মধ্যে আসবে মানে যদি এটা হয় যে দুর্গা পুজো এবং কালী পুজোর মধ্যে আসবে কারণ দুর্গা পুজো যেমন অক্টোবর মাসের প্রথম পনেরো দিনের মধ্যে চলছে লক্ষ্মী পুজো সম্ভবত ষোলো তারিখে একই রকম ভাবে কালী পুজো হচ্ছে নভেম্বর মাসের শুরুতে এবারে এবারে সেই সমগ্র পুজোটাকে যদি ধরা হয় তার মানে হচ্ছে লক্ষ্মী পুজো আর কালী পুজোর মধ্যে যদি হয় তাহলে মানে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ছুটি হচ্ছে মোটামুটি আঠেরো তারিখ পর্যন্ত এবং তারপর উনিশ কুড়ি রবিবার হয়ে শনি রবিবার আছে তারপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে মানে অক্টোবর মাসের শেষের দিকে নোটিফিকেশানটা আসবে কারণ সেটা মানে কালী পুজো আর দুর্গাপুজোর মাঝখানে আসছে এখন কোনটা আমি ঠিক বুঝলাম না কারণ এইটাও আমার মনে হচ্ছে যে যতদূর পর্যন্ত খবর পেয়েছি যে ওবিসি সংক্রান্ত কেস যেটা যেটা হাইকোর্টে চলছে এই সরি সুপ্রিম কোর্টে চলছে সেই কেসটা নাকি সুপ্রিম কোর্টে ওঠার একটা সম্ভাবনা আছে আঠেরোই অক্টোবর ঠিক আছে এটা এখন সম্ভাব্য রেট আবার একটা কথাও শুনেছি যে সুপ্রিম কোর্টে এই কেস চলার সাথে ডাব্লিউ বিসিএস পরীক্ষার নোটিফিকেশানের কোন সম্পর্ক নেই এবং ডাবলিউ বিসিএস পরীক্ষা নোটিফিকেশন একদম আগেই বের করে দেওয়ার চেষ্টা একটা মানে প্রচন্ডভাবে করা হচ্ছে তাহলে যদি আর কি মানে পুজোর আগে বেরিয়ে যায় তাহলে তো খুবই আনন্দের ব্যাপার আর যদি সেটা মানে পিছিয়ে গিয়ে লক্ষ্মী পুজো এবং কালী পুজোর মধ্যবর্তী স্থানে হয় অর্থাৎ মানে ওই কি বলবো আর কি মানে অক্টোবরের শেষ সপ্তাহে তাহলে সেটা হলে একটু আর কি মানে দেরি হয়ে যাচ্ছে এখন তারপরে ফর্ম ফিল আপ হবে সমস্ত প্রক্রিয়াটা চলবে ফলে আর একটু সময় লেগে যাবে এই হচ্ছে ব্যাপার এখন যখনই নোটিফিকেশান আসুক না কেন দু হাজার চব্বিশে সেটার দিকে আমি তো প্রত্যেক সপ্তাহে উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকি যে কবে নোটিফিকেশানটা বেরোবে কিন্তু দুঃখের বিষয়ে বেরোয় না এখনো পর্যন্ত বেরোলে আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো বিস্তারিতভাবে আলোচনা করে দেবো সবকিছু নিয়ে আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে দেবেন কিন্তু মাথায় রাখবেন অবশ্যই যে পড়াশোনা বন্ধ করলে চলবে না পনেরোই ডিসেম্বর পরীক্ষা হবে এটা ধরে নিয়েই আমাদের এগোতে হবে এবং সেটার জন্য যদি মনে করেন ডাব্লিউ পরীক্ষা চব্বিশটা পুরনো দৈর্ঘ্যের মক টেস্ট নিতে চান দুশো নম্বরে যেগুলো আমি দু সালে তৈরি করেছিলাম এবং যেহেতু দু হাজার তেইশ আর চব্বিশে সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি একই আছে ফলে ওগুলো দু হাজার চব্বিশেও নিতে পারেন যারা আগের বছর নেয়নি তারা অবশ্যই দেখবেন আমার কমিউনিটি সেকশানে কিছু মানে পুরনো কিছু পোস্টে এই তেই আঠাশে মে দু হাজার তেইশের ভিডিও লিংক দেওয়া আছে সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর আঠাশে অগস্ট দু হাজার চব্বিশের যে ভিডিও সেটা আমার চ্যানেলে খুব মনোযোগ দিয়ে দেখবেন আঠাশে অগস্ট দু হাজার চব্বিশে যে ভিডিওটা আপনারা যদি আমার চ্যানেলে মনোযোগ দিয়ে দেখেন তাহলে ক্লাকশিপের মক টেস্টের ব্যাপারে জানতে পারবেন এছাড়াও আমি হাইকোর্টের এলডিসির যে পরীক্ষার রবিবার আছে সেটার জন্য দুটো মক তৈরি করেছি নিতে চাইলে আমার সাথে বক্সে আমার যে ভিডিও মানে ইমেল আইডি আছে এটার মাধ্যমে যোগাযোগ করুন ইমেল আইডিতে যোগাযোগ করলে আমি পুরো জিনিসটা বাকি বলে দেবো ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে রিদ্ধ করুন ভালো থাকুন বিজয়ী হন এবং আমি চেষ্টা করছি আস্তে আস্তে মিসলেনিয়াস পরীক্ষার যে মেন্সের প্রস্তুতি সেটার জন্য কোন ধরনের বইপত্র পড়তে হবে সেরকম কিছু উদাহরণ আপনাদের চোখের সামনে তুলে ধরা বই কিছু দেখানো আমার পুরনো বইগুলো আমি খুঁজে বের করছি আর একটা কথা সেটা হচ্ছে আগামী সপ্তাহটা আমি চেষ্টা করবো যে এল হাইকোর্ট এলডিসি যেটা রয়েছে তার শেষ মুহূর্তের প্রিপারেশন কিভাবে নিয়ে যায় সেই ব্যাপার আপনারা চাইলে নজর রাখুন ভালো থাকুন